ছিড়া লুঙ্গি যাকাত দিলে নেকি পাবা না ছিড়া শাড়ি যাকাত দিলে নেকি পাবে না আপনি ঠিক না বললেও ঠিক মনে কষ্ট পেয়েছেন কেউ হ্যাঁ ছিড়া শাড়ি যাকাত দিয়া ধানবীর আবার দু চারজন মরেও যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানির পিপাসা মরে গেছে তুমি ছেড়ে একটা শাড়ি ধরাইয়া দিছ বাস্তব না বাস্তব বলেন ধোকাবাজ ধোকাবাজ জাকাত দিবেন হিসাব করে করে জাকাত দিতে গিয়া জাকাতের কাপড় দিয়ে জাকাত দিবেন না জাকাতের কাপড় দিয়া বলেন জাকাতের কাপড় দিয়া জাকাত দিবেন না বলেন ওই বেটির দরকার 500 টাকা আপনি দিলেন 300 টাকার একটা ছেঁড়া কাপড় আপনি 300 টাকার ছেঁড়া ছাড়ি দিয়া ওই এক মুসলমানকে অপমানিত করলেন জাকাত দেওয়া নয় এটা মুসলমানকে অপমানিত করা বলেন এটা জাকাত দেওয়া নয় মুসলমানকে কি করা বলেন অপমানিত করা জাকাত দিতে ওরা আপনার কাছে আসবে কেন আপনি নিয়ে জাকাত দিয়ে আসবেন জুমা কি আপনার কাছে আসে না আপনি গিয়ে জুমা পড়েন মক্কা শরীফ আপনার কাছে আসে না আপনি গিয়ে তাওয়াফ করেন কল আপনার কাছে আসে না আপনি কলের কাছে যান জোরে বলেন তো জাকাত দিতে আপনি আপনার বাড়িতে এনে জাকাত দিবেন কেন ওর বাড়িতে গিয়ে নিয়ে দিবেন ও 300 টাকা না নিলেও হবে কিন্তু 300 টাকা দিলে আপনার জান্নাত বনবে কি ও যায় গোবেন জাকাতের কাপড় আছে কিনা যায় দেখেন ইসলামপুর আর গুলিস্তানে সব দোকানে জাকাতের কাপড় জাকাতের কাপড় জাকাতের কাপড় তিন দিনও ফিনতে পারে না ওই কাপড় ঘটা করে মাইকিং করে দিলেন ধোকা ধোকা ধোকাবাজ এটা জাকাতের নামে প্রহসন বলেন কি বলছি বলেন সব শিল্পপতিরে বসে আছে জাকাতের নামে প্রহসন বলেন জাকাতের নামে কি প্রহসন জাকাতের নামে দুষ্টমি মাঠফারি হ্যাঁ কার লগে চিটারি কার সাথে চিটারি বলেন সাইনবোর্ড লাগিয়ে দেন এখানে জাকাতের কাপড় দেওয়া হয় আপনি এরা জাকাতের কাপড় আপনার গ্রামে নিয়ে ঘরে ঘরে দিয়ে আসবেন আর জাকাতের কাপড় কিনতে যাবেন কেন বিবিকে যাই কাপড় পরান লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন জীবনের সবচেয়ে ভালোবাসার বস্তু যেটা সেটা দিয়ে দাও আর না আল্লাহ বলেন লান তানালু নেকি পাবে না কি বলছি বলেন বলেন নেকি পাবা না বলেন নেকি পাবা না ছিড়া লুঙ্গি জাকাত দিলে নেকি পাবা না ছিড়া শাড়ি জাকাত দিলে নেকি পাবে না আপনি ঠিক না বললেও ঠিক মনে কষ্ট পেয়েছেন কেউ হ্যাঁ ছিড়া শাড়ি জাকাত দিয়া ধানবীর আবার দু চারজন মরেও যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানির পিপাসা মরে গেছে তুমি ছেড়ে একটা শাড়ি ধরাইয়া দিছ বাস্তব না বাস্তব বলেন ধোকাবাজ 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 আল্লাহ আমাদের সবাইকে বোঝ দান করেন এই মাদ্রাসাটাকে ভালোবাসবেন এই মাদ্রাসাকে মহাব্বত করবেন প্রত্যেকেই কোনো না কোনো মাদ্রাসাকে ভালোবাসবেন কোনো না কোনো আলেমি দিনকে মহাব্বত করবেন কোনো না কোনো আলেমি দিনকে কি করবেন বলেন পারলে রমজানের শেষ দশকে কোনো আল্লাহওয়ালার কাছে গিয়ে এতে কাজ করবেন কোনো আল্লাহওয়ালার কাছে গিয়ে এতে কাজ করা মানে আপনি কোনো স্পেশালিস্ট এক্সপার্ট আর স্পেশালিস্ট ডাক্তারের কাছে গিয়া চিকিৎসা নেওয়া কি আপনি হাসপাতালে শুয়ে থাকলেন আর কি ডাক্তার নাই হাসপাতালে শুয়ে থাকলেন সওয়াব হবে সওয়াব তো হবে সওয়াব তো কি হবে রমজানের শেষ দশকে রমজানের শেষ দশকে ফরজ নামাজ রোজা আর তারাবির পরে সবচেয়ে দামি আবাদত এতেকাফ রমজানের শেষ দশকে জেহাদের চেয়ে এতেকাফের দাম বেশি সুবহানাল্লাহ বলেন রমজানের শেষ দশকে জেহাদের চেয়ে এতেকাফের দাম বেশি রমজানের শেষ দশকে পৃথিবীর সমস্ত আবাদতের চেয়ে এতেকাফের দাম বেশি রমজানের শেষ দশকে পৃথিবীর সমস্ত আবাদতের চেয়ে এতেকাফের দাম বেশি আমি বুঝাইতে পারছি এই এতেকাফ করবেন নিয়ত করেন পাক্কা আপনার মসজিদে আপনি এতেকাফ করবেন সব ইমাম সাহেবরা এতেকাফ করবেন নিজের নিজের মসজিদে ইনশাআল্লাহ দেখবেন হাদিয়া কমবে না বাড়বে গত বছর শেষ দশকে পেয়েছেন 10-30 হাজার এবার এতেকাফ করে দেখেন পাবেন 50 হাজার না পাইলে আমার তো বাড়তে চলে যাই
ইনশাআল্লাহ কইতো না ইনশাআল্লাহ আমি করে দেখছি তো আমিও তো আপনাদের মতো হুজুরি আমি এটা মৌলভি না আর আমি ইমামতি করি 22 বছর কত বছর এতকাফ ছুটছে জীবনে 2 বছর এক বছর জেলখানা ছিলাম এক বছর হাসপাতালে ছিলাম কি ও একবার জীবনে 40 দিন করছি তো তো মোটামুটি কুলে ফুসাই গেছে একবার শাবানের 10 দিন আর রমজানের 30 দিন মোট 40 দিন রোজা রেখে ইতিকাফ করেছি 1995 সালে গত শতাব্দীতে নানুপুর মাদ্রাসা হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাইহির সাহাবতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন আমিন ইতিকাফের নিয়ত আছে তো ইনশাআল্লাহ না টাকা দিয়ে এক বুড়ারে বহায় দিবেন বলে দাদা আপনার তো কোনো কাজ নাই আপনি বসুন আমরা আপনাকে 1000 টাকা করে দিব বুঝছেন যেমন সিন্নি যেমন কেমন কেমনে বলবো এটা ঢাকায় বসে কি হয় এতকাপ যেমন পুরুষ করো তেমন আর কি কি এই জন্য আমরা এতকাপ করবো তো ইনশাল্লাহ নিয়ত পাক্কা মোহতামিম হজরাতের কি নিয়ত যারা মাদ্রাসার মোহতামিম আছেন আপনাদের কি নিয়ত ওস্তাদেরকে ছুটি দিবেন তো এতকাফের জন্য আল্লাহ তৌফিক দান করেন ইমাম সাহেব আন্তর কি নিয়ত ইমাম আপনাদের ইমাম সাহেব যদি এতকাফে বসে খানা পুষিয়ে দিবেন না ইনশাল্লাহ হাদিয়া বাড়িতে নিয়ে দিতেন মসজিদ আনে পুষিয়ে দিবেন না ইনশাআল্লাহ বাড়তি দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন দুনিয়া রাখাও যায় না বলেন দুনিয়া রাখাও যায় না দুনিয়া থাকতে থাকাও যাবে না দুনিয়া সাথে নেওয়াও যাবে না সবাই বলেন দুনিয়া রাখাও যায় না দুনিয়াতে থাকাও যায় না দুনিয়া সাথে নেওয়াও যাবে না মাতাউল গুরুর ইন্নামা দুনিয়া লাহু ওয়া লাইফ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইফ দুনিয়া শুধুই তামাশা দুনিয়া রং দেখায় দুনিয়া শুধুই তামাশা দেখায় আর দুনিয়া মুদবিরা দুনিয়া শুধুই চলে যায় আল আখিরা মুকবিলা আখিরা শুধুই আসে দুনিয়া চলে যায় আখিরাত শুধুই আসে দুনিয়া চলে যায় আখিরাত শুধুই আসে আর দুনিয়া মুদবিরা আলী বলেন আর দুনিয়া মুদবিরা দুনিয়া শুধুই চলে যায় আল আখিরা মুকবিলা আখিরাত শুধুই আসে হযরত আলী বলেন লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন দুনিয়ারও কিছু সন্তান আছে আখিরাতেরও কিছু সন্তান আছে ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া তুমি দুনিয়া ওয়ালা হয়ো না তুমি আখিরাত ওয়ালা হয়ে যাও উদ্দা নাফসাকা মিন আসহাবিল কুবুর রাসূল বলেন নিজেকে কবর ওয়ালাদের মধ্যে গণ্য করো উদ্দা নাফসাকা মিন আসহাবিল কুবুর নিজেকে কবর ওয়ালাদের মধ্যে গণ্য করো হা উযকুর হাদিমাল লাদাত ওই মউতকে স্মরণ করো যে মোট জীবনের সব স্বাদ মিটিয়ে দেয় স্ত্রীর স্বাদ মুছে দিবে বাড়ির স্বাদ মুছে দিবে টাইলসের স্বাদ মুছে দিবে মার্বেলের স্বাদ মুছে দিবে সুন্দর বাড়ির স্বাদ মুছে দিবে উযকুরু হাদিমাল লাযাত ওই মউতের যে মৌত তোমার জীবনের সব স্বাদ মুছে দিবে ওই স্বাদ ওই মৌতকে মনে করো এটাকে সকালেও মনে করো এটাকে দুপুরেও মনে করো এটাকে রাতেও মনে করো হ্যাঁ মৌত কবরের সামনে মাঝে মাঝে কবরের সামনে দাঁড়িয়ে বলতে থাকো হ্যাঁ কবরওয়ালা আপনিও একদিন আমার মতো ছিলেন আপনারও একদিন জবান ছিল আপনারও চোখ আমার মতো ছিল আপনিও একদিন আমার মতো চলতেন একদিন আপনার গুরুর ছিল একদিন আপনার ঘুমট ছিল একদিন আপনার অহংকার ছিল একদিন আপনি মটক মটককে চলতেন একদিন আপনি মটক মটককে চলতেন একদিন আপনি কাউকে থাবা মারতেন মানুষ মাঝে মৌতকে মনে করেন
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এমন ভাবে পড়েন যেন জীবনের শেষবারের মতো পড়ছেন এমন ভাবে পড়েন যেন রবকে দেখে দেখে পড়ছি এমন ভাবে পড়েন যেন এই রাত আমার জীবনের শেষ রাত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله